হ্যালো ফ্রেন্ড, আপনারা সব কেমন আছেন? তো আজকে আপনাদের জন্য আমরা জব নোটিফিকেশন নিয়ে হাজির হয়েছি। এখন আমরা ওয়েবসাইট অফিসিয়াল ওয়েবসাইটে আছি, আইআর আইসিএআর সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট ফর জুট অ্যান্ড অ্যালায়েন্স ফাইবার। তো এখানে একটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি এবং আপনি কীভাবে অ্যাপ্লাই করবেন সমস্ত কিছু আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দেবেন, কেননা যে কোনো আপডেট সবার প্রথম পৌঁছে যাবে আপনার কাছে। তো দেখতে পাচ্ছেন আমরা ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো অফিসিয়াল ওয়েবসাইটে। তো অবশ্যই আপনি অফিসিয়াল ওয়েবসাইটে এসে আপনি সমস্ত কিছু এখানে দেখতে পারবেন, ম্যানেজ করতে পারবেন। সমস্ত অ্যাডভার্টাইজমেন্ট এখানে দেখতে পাচ্ছেন, সমস্ত অ্যাডভার্টাইজমেন্ট করে থাকে, সেখানে পত্রিকার সমস্ত হেডলাইন পেপার এখানে দেওয়া আছে। তো অবশ্যই আপনি দেখে নেবেন, আপনার অফিসিয়াল ওয়েবসাইট এসে আপনি ভিজিট করে সমস্ত কিছু দেখে নিতে পারেন। তো আমরা একটা জব নোটিফিকেশনের আপনার পিডিএফ পেয়েছি, দেখতে পাচ্ছেন নোটিশ ফর ইন্টারভিউ আইসিএআর সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট ফর জুট অ্যান্ড অ্যালায়েন্স ফাইবার, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ, সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি এটা, নীলগঞ্জ ব্যারাকপুর কলকাতা 700120 ওয়েস্ট বেঙ্গল। তো এখানে আপনার নোটিশ দিয়ে দিয়েছে 29 অক্টোবর 2020-তে একটা নোটিশ আপনার জারি করা হয়েছে, এখানে ফাইল নম্বর এখানে দিয়ে দিয়েছে। আর নোটিশ ফর ইন্টারভিউ, তো এখানে হচ্ছে ইন্টারভিউর জন্য নোটিশ করা হচ্ছে, এলিজিবল ক্যান্ডিডেট আর ইনভাইটেড টু অ্যাপ্লাই অনলাইন ফর কন্ট্রাকচুয়াল এগ্রিমেন্ট অফ নন রেগুলার নেচার অ্যাজ ইয়ং প্রফেশনাল ওয়ান আন্ডার আইসিএআর ফাউন্ডেড সি টেকনোলজি রিসার্চ কম্পোনেন্ট অফ আইএআইসিআরপি ন্যাশনাল সিড প্রজেক্ট অ্যান্ড অ্যাট দিস ইনস্টিটিউট। এইখানে আপনার কন্ট্রাকচুয়াল বেশি আপনাকে নেওয়া হবে, সেটা নেচার অফ ম্যান পাওয়ার এঙ্গেজমেন্ট নম্বর অফ পোস্ট। তো এখানে দেখতে দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন ইয়ং প্রফেশনাল ওয়ান, এটা 1 নম্বর। তো এখানে এসেন্সিয়াল আপনার গ্র্যাজুয়েট ইন এগ্রিকালচার অর রিলেভেন্ট প্ল্যান্ট সার্ভিসেস সাবজেক্ট, ডিসাইবল আপনার এক্সপিরিয়েন্স ইন প্ল্যান্ট অ্যান্ড সিড মেটেরিয়াল হ্যান্ডিং, সিড টেস্টিং অ্যান্ড ডাটা অ্যানালাইসিস। আপনার কি বেতন দেওয়া হবে কনসোলেটেড ইমোলুটেড ইমোলুমেন্ট আর এস 15,000 পার মান্থ। এখানে এজ লিমিট আপনাকে দিয়ে দিয়েছে 21 to 45 ইয়ার্স উইথ এক্সিলেন্ট উইথ রিলেকশন অ্যাজ পার রুলস। তো আপনি যদি ছাড় নিতে চান আপনার যদি বয়সের, তো সেক্ষেত্রে আপনার যে রুলস গভর্নমেন্টের যে রুলস আছে সেই রুলস অনুযায়ী আপনি পাবেন। ডেট অ্যান্ড প্লেস অফ ইন্টারভিউ 12 নভেম্বর 2020 থার্সডে অনলাইন। তো আপনার ইন্টারভিউ নেওয়া হবে অনলাইন, অনলি ইন্ডিয়ান সিটিজেন আর এলিজিবল ফর অ্যাপিয়ারিং ইন দি অনলাইন ইন্টারভিউ। তো আপনাকে অনলাইন ইন্টারভিউ নেওয়া হবে, অল ক্যান্ডিডেট মাস্ট সেন্ড দি প্রেসক্রাইব অ্যাপ্লিকেশন ফ্রম টু ইন্টারভিউ ইন্টারভিউ ওয়াচ CRIJAF @gmail.com। তো আপনাকে এখানে ইমেল করতে হবে, এবং এখানে ইমেল করতে হবে 5টার মধ্যে, 7 নভেম্বর 2020, 7 নভেম্বরের মধ্যে আপনাকে ইন্টারভিউ সেন্ড করতে হবে ইমেল আইডিতে। দি অ্যাপ্লিকেশন রিসিভ আফটার দি মেনশন ডেট অ্যান্ড টাইম লিমিট উইল বি সিমিলারলি রিজেক্টেড। এখানে আপনার ডেট অফ বার্থ এখানে 5টা, মানে 7/11/5 PM-এ আপনাকে আপনার এর মধ্যে আপনাকে পাঠাতে হবে। ক্যান্ডিডেট হু আর এলিজিবল ফর অনলাইন ইন্টারভিউ উইল বি ইনফর্ম থ্রু ইমেল অন 11 নভেম্বর 2020।
তো আপনার কি যারা যারা এই ইন্টারভিউতে সিলেক্ট হবেন, তো সেক্ষেত্রে আপনার 11 তারিখে আপনার জানিয়ে দেবে এবং আপনার 12 তারিখে ইন্টারভিউ হবে। ক্যান্ডিডেট হু আর অলরেডি ওয়ার্কিং, যদি ক্যান্ডিডেট অলরেডি কাজ করে থাকেন অর ইন সিমিলার পজিশন, শুড প্রোডাক্ট নো অবজেকশন সার্টিফিকেট অবটেন ফ্রম দেয়ার এমপ্লয়ার সুপারভাইজার অ্যাট দি টাইম অফ ইন্টারভিউ। তো এখানে আপনার যদি আপনি অন্য জায়গায় কাজ করেন তো সেক্ষেত্রে আপনাকে নো অবজেকশন সার্টিফিকেট দেখাতে হবে বাই ফ্রম দেয়ার এমপ্লয়ার, আপনার এমপ্লয়ার যেখানে আপনি কাজ করছেন সেখান থেকে আপনাকে নো অবজেকশন সার্টিফিকেট আপনাকে দেখাতে হবে। দি সিলেক্টেড ক্যান্ডিডেট উইল বি স্ট্যান্ডার্ড অ্যান্ড ব্যারাকপুর অর অ্যাট প্রজেক্ট সাইট অ্যাজ রিকোয়ার্ড ফ্রম টাইম টু টাইম অ্যান্ড উইল হ্যাভ টু কন্ডাক্ট এক্সিকিউটিভ ফাইল ওয়ার্ক ইন ইনভলভিং ফ্রিকুয়েন্ট ট্রাভেল ল্যাবরেটরি ওয়ার্ক অ্যান্ড সার্ভে অফ ডিফারেন্ট সাইট ফর স্যাম্পল কালেকশন। তো আপনাকে এই সমস্তগুলো কাজগুলো করতে হবে। সিলেক্টেড ক্যান্ডিডেট উইল বি রিজেক্টেড টু প্রোডাক্ট অল অরিজিনাল ডকুমেন্টস অ্যাট দি টাইম অফ জয়নিং। তো আপনাকে সমস্ত কিছু অরিজিনাল ডকুমেন্টস আপনাকে দিতে হবে যখন জয়নিং আপনি করবেন। দি সিলেক্টেড ক্যান্ডিডেট শ্যাল হ্যাভ নট রাইট ক্লেম ফর রেগুলার অ্যাপয়েন্টমেন্ট অ্যাট আইসিএআর IJF at any point of time. The director decision will be final and binding of all except. So, link officer to assistant administrative officer administrative 2. তো এখানে দিয়ে দিয়েছে আপনাকে একটা অ্যাপ্লিকেশন ফর্ম আপনাকে দিয়েছে, যে ফর্মটা আপনাকে ইমেলে আপনাকে পাঠাতে হবে। তো এখানে আপনার ফটোগ্রাফ এখানে দিতে হবে, নেম লিখতে হবে আপনাকে এখানে ব্লক লেটারে, ফাদার নেম বা হাজব্যান্ড নেম এখানে দিতে হবে, নেম অফ দি পোস্ট অ্যাপ্লাইড ফর হুইচ দি নেচার অফ দি প্রজেক্ট এখানে আপনাকে দিতে হবে, ডেট অ্যান্ড বার্থ অ্যান্ড এজ আপনাকে দিতে হবে, পারমানেন্ট অ্যাড্রেস আপনাকে দিতে হবে, পোস্টাল অ্যাড্রেস এখানে দিতে হবে, মোবাইল নম্বর ইমেল আইডি আপনাকে দিতে হবে, এডুকেশনাল কোয়ালিফিকেশন আপনাকে এখানে ম্যানেজ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন একটা বক্স আছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, আপনার এডুকেশনাল পাস্ট ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট আপনাকে লিখতে হবে, ইয়ার অফ পাসিং এখানে লিখতে হবে, সাবজেক্ট আপনাকে লিখতে হবে, মার্ক অ্যাওয়ার্ডেড লিখতে হবে, ম্যাক্সিমাম মার্ক এখানে লিখতে হবে, পার্সেন্টেজ অফ অবটেন বা ডিভিশন আপনাকে লিখতে হবে, হায়ার এসটি এসসি ওবিসি যে জেনারেল আপনাকে দিতে হবে, লিস্ট অফ রেসাস পপুলেশন বা ইফ এনি যদি আপনার থাকে সেটা আপনাকে দিতে হবে, এখানে আপনার দিতে হবে সিরিয়াল নম্বর, টাইটেল অফ আর্টিকেল, অথর, ইয়ার অফ পাবলিকেশন, জোয়ার্নাল নেম অ্যান্ড এন এনাস স্কোরিং বা ইন্সপ্যাক্ট ফ্যাক্টর আপনাকে দিতে হবে, হয়ার এনইটি কোয়ালিফাইড আপনাকে দিতে হবে, যদি নেট কোয়ালিফাইড থাকে সেটা আপনাকে এখানেও দিতে হবে, আর এক্সপিরিয়েন্স যদি থাকে ইফ এনি আপনি এখানে দিতে পারেন, ডিটেলস অফ এক্সপিরিয়েন্স যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে সেটা আপনি এখানে দিতে পারবেন, তো ইনক্লুডেড এক্সপিরিয়েন্স 1 ইয়ার অ্যান্ড অ্যাবাভ অনলি অ্যাটাচ দি প্রুফ। এখানে আপনার যদি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে সেটা ম্যাক্সিমাম আপনার মিনিমাম 1 বছরে আপনাকে দিতে হবে, এবং সেটা যদি থাকে তো অবশ্যই অ্যাটাচ করে দেবেন আপনার ডকুমেন্টস। নো অবজেকশন সার্টিফিকেট ইফ এমপ্লয়েড, যদি আপনি কোনো জায়গায় জব করেন তো সেক্ষেত্রে আপনাকে নো অবজেকশন সার্টিফিকেট এখানে দিতে হবে। এনি আদার ইনফরমেশন আপনাকে এখানে দিতে হবে, ডিসক্লেমারে আপনাকে এটা সিগনেচার করতে হবে ডেট অফ প্লেস দিয়ে, এরপরে আপনাকে সিগনেচার করতে হবে, এবং সিগনেচার করে আপনাকে যে ইমেল আইডি দেওয়া আছে সেই ইমেল আইডিতে আপনাকে সেন্ড করতে হবে, ইমেল আইডিতে সেন্ড করতে হবে, এবং ইমেল আইডি সেন্ড করতে হবে সেটা আপনার 7 নভেম্বর
সন্ধ্যা 5টার মধ্যে আপনাকে পাঠাতে হবে, এবং আপনার 11 তারিখে, নভেম্বর 11 তারিখের মধ্যে আপনি জেনে যাবেন যে আপনি ইলিজিবল হয়েছেন কিনা ইন্টারভিউয়ের জন্য। এবং 12 তারিখে আপনার ইন্টারভিউ হবে অনলাইনে, এবং অনলাইনে ইন্টারভিউ করার পরে আপনি যখন একটি জয়েনিং করবেন তখন আপনার সমস্ত কিছু ডকুমেন্টস আপনাকে ডকুমেন্টস আপনাকে সাবমিট করতে হবে অরিজিনাল। আর এটা হচ্ছে যে ডিরেক্টর ডিসিশন উইল বি ফাইনাল অ্যান্ড ব্লাইন্ডিং অফ অন অল অ্যাকসেপ্ট। তো আপনাকে ডিরেক্টর যে ডিসিশন নেবে সেটাই ফাইনাল। এটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, ভারতবর্ষের বা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো প্রান্ত থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো আমরা পরবর্তীতে আরও অনেক ভিডিও নিয়ে হাজির হব আপনাদের জন্য। তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে প্রেস করুন, এবং আমাদের ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।